ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক জাফর শাহ গাড়ির নিচে পড়ে যান এক নারী শাহবাগ থেকে টিএসসি হয়ে নীলক্ষেত পর্যন্ত ওই নারীকে টেনে হিচড়ে নিয়ে যান জাফর শাহ নীলক্ষেত পলাশি মোড়ে গিয়ে গাড়ি থামিয়ে আহত অবস্থায় নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি তার নাম রুবিনা আখতার জাফর শাহকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ মানুষ এমন দৃশ্য শুধু সিনেমাতেই দেখেন দর্শকরা সেই বুক দুরুদুরু করা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একজন নারী প্রাইভেট কারের নিচে তাকে টেনে নিয়ে দ্রুত গতিতে সামনে গাড়িটির নিষ্ঠুর চালক পেছন থেকে লোকজনের চিৎকার গাড়িটি থামানোর জোর চেষ্টা এমন করে গাড়িটির পিছু ধাওয়া করে নারীকে বাঁচাতে যাওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ গাড়িটির গতি রোধ হয় নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের পশ্চিম পাশে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন